এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন একাধিক ট্রেন বাতিল হয়ে গিয়েছে এই ট্রেন বাতিল কতদিন পর্যন্ত এই ট্রেন বাতিল হবে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানব আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছ থেকে শাশ্বতী এই ট্রেন বাতিল হওয়ার কারণ কি কতগুলো ট্রেন বাতিল করা হয়েছে দেখো গত উনত্রিশ তারিখ থেকে এই ট্রেন বাতিলের সমস্যা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে সাকরাইল থেকে সাঁতরাগাছি হয়ে যে লিঙ্ক লাইন সেটি আন্দোলনের সঙ্গে সংযুক্তিকরণের যে নন ইন্টারলকিং কাজ তার কারণেই কিন্তু এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে তবে দীর্ঘ দিন ধরে দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের একাধিক অভিযোগ রয়েছে যে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন পরিষেবা ঠিক সময়ে হয় না এবং সেটা প্রত্যক্ষ যে প্রত্যেক দিনই যে সময়সীমা থাকে বা সেই সময়সূচিতে ট্রেন চলে তার থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ডিফারেন্সে প্রত্যেকটি লোকাল ট্রেন ছাড়ে এবং সেই ছবি আজকেও চোখে পড়ার মতন আজকে অর্থাৎ প্রায় ছটি যে লোকাল ট্রেন তা বাতিল রয়েছে এবং এই সংখ্যাটা আগামী ছ তারিখ পর্যন্ত ধীরে ধীরে কার্যত বাড়তে শুরু করবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে লোকাল ট্রেন বাতিল তা কিন্তু নয় রয়েছে বেশ কিছু মেল এক্সপ্রেস ট্রেন যেটিকে তিরিশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে দু তারিখ পর্যন্ত বাতিল রেখা হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া দিঘাতে আমরা হাওড়া বড়বেলি এক্সপ্রেস থেকে শুরু করে একাধিক ট্রেন একটু যাত্রীদের সাথে কথা বলে নেব অনেকেই রয়েছেন আপনারা কি নিত্য অসুবিধা তো আমাদের প্রত্যেক নিত্যযাত্রী হচ্ছে সবারই হচ্ছে ট্রেন সময় মতো নেই সবারই অসুবিধে যেমনটা ওনারা অভিযোগ করছেন যে বারবার করে সাউথ ইস্টার্নের যাত্রীরা যেমনটা জানাচ্ছেন যে এই কাজটা হলে যদি সত্যিই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয় তাহলে পরে অনেকটা সুবিধা হবে এবং সব থেকে বড় বিষয় সাউথ ইস্টার্ন ক্ষেত্রে যে ছবি বারবার চোখে দেখা যায় যে ট্রেন সময় মতন প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় না এবং যাত্রীরা প্রায় এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেন সেই অনুযায়ী যে লিস্ট আমরা পেয়েছি অর্থাৎ পূর্ব রেলের দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যে সময়সূচি দেওয়া হয়েছে সেই অনুযায়ী হাওড়া চক্রধরপুর বোকারো স্টিল সিটি চক্রধরপুর সহ একাধিক ট্রেন সব্বলপুর সাদিমার এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আগামী ছ তারিখ পর্যন্ত বাতিল রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মোট দুশো সাঁত্রিশটির কাছাকাছি লোকাল ট্রেন সেটিকে বাতিল করা হয়েছে আগামী ছ তারিখ পর্যন্ত অর্থাৎ যাত্রী ভবানী আজকে সেই অর্থে চোখে না পড়লেও আগামী কাল থেকে যখন কর্মব্যস্ত দিন হবে তখন থেকে কিন্তু প্রভু মানুষ এই অসুবিধার সম্মুখীন হবেন এবং নিত্যযাত্রীরা যেমনটা বলছেন যে দীর্ঘদিনের এই যে অসুবিধা তা থেকে যদি মুক্তি মেলে তাহলে এই ছদিনের কষ্ট কষ্ট নয় কিন্তু আগামী ছ তারিখ যে পরিমাণ ট্রেন বাতিল রয়েছে তাতে কার্যত বলা যায় দক্ষিণ পূর্ব রেল নিত্যযাত্রীদের জন্য একেবারে দুর্ভোগের চরম সীমায় পৌঁছে যেতে পারে একদমই অনেক ধন্যবাদ শাশ্বতী কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেন দুশো সাঁত্রিশটি ট্রেন বাতিল করা হয়েছে নন ইন্টারলকিংয়ের কাজের জন্যই এই বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে কিছু কিছু